স্বামীজি তো বলেছেন, বারবার বলেছেন যে মানুষের তিনটে জিনিস, দেহ মন আর হৃদয়। দেহ মন আর হৃদয় অনেক সময় আমাদের দেশে দেহ মন আর আত্মা বলা হয়, এটা বলা হয়, তিনটে কথা যে বলা হতো না তা নয়, কিন্তু স্বামীজি দেহ মন আর আত্মা বলতেন না। কারণ আত্মা কি সেটা সাধারণ কেউ বোঝানো অত সহজ নয়, কিন্তু হৃদয়টা সবাই বোঝে। হৃদয়টাই হচ্ছে আত্মার প্রকাশের যন্ত্র বলা যেতে পারে, মাধ্যম বলা যেতে পারে। কার আত্মা কিরকম ভাবে কাজ করছে, কতটা সঞ্জীবিত, কতটা সেটার কর্মক্ষমতা সে প্রকাশ করছে, সেটার বোঝা যাবে মানুষের হৃদয় দিয়ে। হৃদয়ে সহানুভূতিশীল হবে, পরদুঃখে দুঃখী হবে, অপরের আনন্দে আনন্দিত হবে, বিস্তৃত হৃদয় হবে, জগৎ জোড়া হৃদয় হবে, প্রত্যেক মানুষের জগৎ জোড়া হৃদয় হবে। কিন্তু শুধু হৃদয়টা হলে তো হবে না, হৃদয়টাকে ধরবার জন্যে শরীরটা তো আছে, দরকার থাকে। কাজেই শরীরটা শক্ত সবল নিরোগ কর্মঠ হবে। শক্ত সবল নিরোগ কর্মঠ শরীর করতে গেলে কি দরকার, ব্যায়ামাদি প্রয়োজন আছে। কাজেই ব্যায়ামাদি এই শিক্ষার একটা অঙ্গ হবে। সেই রকম আমাদের মন, মনই তো সব, মন এব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষয়োঃ। মনই মানুষের বন্ধনের কারণ, মুক্তিরও কারণ। কিন্তু এই মনটাকে দিয়ে আমরা সবই করতে পারি, কিন্তু মনটাকে আমরা অবহেলা করি বলে মন আমাদের দিয়ে সবাই সব কিছু করায়। আমরা মনের দাস, কিন্তু মনকে আমাদের দাস করতে হবে। যেমন অর্থ মানুষের হচ্ছে, মানুষ টাকার দাস, টাকা মানুষের দাস নয়। আমরা সবাই টাকার দাস যেমন, তেমন আমরা সকলে আমাদের মনের দাস। মন আমাদের দাস নয়, মন আমাদের কথা শুনে চলে না। কাজেই এই দুর্বিনীত মনকে নিজের আয়ত্তে আনতে হবে। সেটা কি করে করা যায়, তার পদ্ধতি কি, প্রশিক্ষণ শিবিরে শেখানো হবে এবং হচ্ছে, আজও হচ্ছে। এবং আমাদের হৃদয়ের বিস্তার করতে হবে। এই তিনটে দিক দিয়ে বাড়লে তবে মানুষ ঠিক হয়। স্বামীজি সেই জন্যে 3 H's কথা বলেছেন। হ্যান্ড স্ট্যান্ডিং ফর দি বডি, হেড স্ট্যান্ডিং ফর ওয়ান্স ইন্টেলেক্ট অর মাইন্ড, আর হার্ট মানুষের আত্মার মাধ্যম, যেটা যেখান দিয়ে মানুষের আত্মার পরিচয় পাওয়া যায়। মহাত্মা বলা হয়, মহাত্মা মানে কি, তার হৃদয় অতি বিস্তৃত, সকলের সুখ দুঃখ সমানভাবে সেই হৃদয় বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, এবং যে দুঃখে আছে কষ্টে আছে তাকে সাহায্য করবার জন্য তার হৃদয় তাকে প্রেরণা দেয়, উদ্বুদ্ধ করে, জাগিয়ে তোলে। তার দেহের শক্তি, তার অর্থবল, সব কিছু সে মানুষের দুঃখ দূর করবার জন্য ব্যবহার করে। এই তো স্বামীজির শিক্ষা, এই রকম মানুষ করতে চেয়েছেন। এবং চরিত্রবান মানুষ আমি, চরিত্রবান মানুষ কীরকম, মানুষের মহাভারতে অতি চমৎকার করে এসব কথা বলা আছে। মানুষ যা করে, যা বলে, যা ভাবে, তার একটা ছাপ মানুষের মনে পড়ে যায়। অনেক ভালো ভাবা, ভালো কথা বলা, ভালো কাজ করা, এইগুলোর ছাপ, যে ছাপগুলো মনে পড়ে, তার সমাহারটাই হলো মানুষের চরিত্র। কাজেই সৎ ভাব, সৎ চিন্তা, সৎ কথা, সৎ কার্য, এই করবার যদি অভ্যাস করে যাওয়া যায়। অভ্যাস স্বামীজি বলেছেন তো যে সমস্ত অভ্যাসের সমষ্টি হচ্ছে মানুষের চরিত্র। অভ্যাস করতে করতে, বারবার কাজ করতে করতে তার একটা অভ্যাস হয়। অভ্যাসটা পাকা হলে সেটা একটা হয়, তাকে প্রপেনসিটি বলে, ঝোঁক, একটা স্বাভাবিক ঝোঁক হয়ে যায়। তখন আর বিচার করে এইটা করা উচিত, এইটা করা উচিত নয় বিচার করতে হয় না, একটা স্বাভাবিক প্রবণতা এসে যায়। এই প্রবণতাকে বলে প্রপেনসিটি। কাজেই হ্যাবিট থেকে প্রপেনসিটি, এবং অনেকগুলো প্রপেনসিটি যদি একসঙ্গে করা যায় তাহলে মানুষের একটা সার্বিক চরিত্র তৈরি হয়। কাজেই প্রশিক্ষণটা হবে এই ইয়েতে, মানুষের দেহ কি করে শক্ত সবল কর্মঠ নিরোগ থাকতে পারে তার জন্যে ব্যায়ামাদির দ্বারা সেগুলো করা, বিভিন্ন বিষয়ে পড়াশুনো করা, চিন্তা করা, মনন করা, এবং স্বাভাবিকভাবেই সব থেকে প্রয়োজনীয় পড়াশুনো হচ্ছে স্বামীজির কথা পড়া, স্বামীজির বাণী পড়া, স্বামীজি যা বলেছেন সেগুলো শুধু পড়া নয়, মনন করা। এবং মনন করতে করতে আমাদের একেবারে হৃদয়ে বসে যাবে স্বামীজির কথাগুলো, সঙ্গে সঙ্গে স্বামীজির জীবন। এবং তারপরে যাদের একটুখানি আরও এগোবার ইচ্ছে আছে, তারা মার জীবন, মার কথা, ঠাকুরের জীবন, ঠাকুরের কথা, এবং
স্বামীজি যা বলেছেন যা করেছেন যদি সেরকম ভাবে বিশ্লেষণ করা যায় দেখা যাবে সমস্ত ঠাকুরের কাছে শিখেছেন, সমস্ত ঠাকুরের কাছে শিখে সেইগুলোকে এখনকার তখনকার দিনের এখনকার দিনেরও মানুষের বোধগম্য ভাষায় প্রকাশ করেছেন। সেই জন্য ঠাকুরের কথায় স্বামীজির কথায় হয়তো একটুখানি মনে হতে পারে ঠাকুর তো এইরকম বলতেন স্বামীজি এরকম বলেছেন, না ঠাকুর আর স্বামীজি বলার মধ্যে কোথাও প্রভেদ নেই, কোনোখানে প্রভেদ নেই। সে বেদান্তের তত্ত্বই হোক আর অন্য জিনিসই হোক, সংসারের ব্যাপারই হোক সমাজের ব্যাপারই হোক মানুষের ব্যাপারই হোক ঈশ্বরের ব্যাপারই হোক, ঠাকুর যা বলেছেন স্বামীজি ঠিক তাই বলেছেন, আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না, কিন্তু ঠাকুরের কাছেই স্বামীজি সব শিখেছেন। ঠাকুর নিজে করেননি যুবকদের তৈরি করবার জন্যে, দক্ষিণেশ্বরে যখন রয়েছেন সেই কুটি বাড়ির ছাদে উঠে একেবারে কেঁদে পড়ে বলেননি মা বলেছিলে যুবকদের এনে দেবে, ওই যুবকরা তো আসছে না বলে কাঁদেননি, যুবকদের আহ্বান করেছিলেন এবং কটি যুবক এসেছিল তাদের এমনভাবে তৈরি করে দিয়েছিলেন যে তারা জগতে একটা নতুন ভাব প্রবাহ সঞ্চার করতে পেরেছিল, সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল এবং সেই করে করে একটা সংঘ হয়ে উঠেছিল। সে তো কি অপূর্ব ইতিহাস, এ কোনো পুরাণে আছে বলে জানা নেই, কোনো ইতিহাসের বই কোনো দেশেতে আছে বলে জানা নেই, অনেক দেশেই অনেক রকম ঘটনা ঘটেছে, নতুন নতুন ধর্মের উৎপত্তি হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব কোনো নতুন ধর্ম প্রবর্তন করেননি, কিন্তু যেটা করেছেন সেটা তো তার আগে কখনো হয়নি, একের পর এক নতুন ধর্ম দেখা দিয়েছে পৃথিবীতে এবং ধর্মে ধর্মে সংঘাত হয়েছে, কি কাণ্ডই না হয়েছে, ধর্মযুদ্ধগুলো আগে যখন হয়ে গেছিল কত লোক মারা গেছে, এ ধর্মের লোক ও ধর্মের লোককে মারছে, ও ধর্মের লোক ও ধর্মের লোককে মারছে, এখনো খানিকটা খানিকটা সেই জিনিস দেখা যাচ্ছে কিন্তু অত ভীষণ ভাবে নয়। কি কাণ্ড হয়েছিল যখন সেই ধর্মের নামে এ হয়েছিল, কত লোক মারা গেছে তো ঠিক আছে কিভাবে হয়েছে। তা এই যে আমাদের মানুষের যে অবস্থার জন্যে যে শিক্ষার অভাবের জন্যে মানুষের আজকের এই দুর্গতি সারা দুনিয়ায় সারা পৃথিবীতে, সেটাকে বদলাতে গেলে কি করতে হবে, না মানুষের দিকে নজর দিতে হবে, সেইটা আমরা করিনি। আমরা বাইরের দিকে প্রকৃতির দিকে চেয়ে আছি, দ্বন্দ্বগুলির দিকে চেয়ে আছি, ভোগের আকাঙ্ক্ষার দিকে চেয়ে আছি, কিন্তু এই সমস্তের পেছনে যেটা রয়েছে মনুষ্যত্ব অর্জন করা সেটা আমরা করিনি, চরিত্রটাকে গঠন করিনি। চরিত্রটা কিরকম সাংঘাতিক জিনিস চরিত্রটা, পরম তুঙ্গাছ সিংহাছ শিখরী মহা পাহাড়ের ওপর থেকে তুমি পড়ে তোমার শরীর গুঁড়িয়ে যেতে পারে, তুমি আগুনে হাত দিয়ে পুড়ে যেতে পারো, তোমায় সর্প এসে দংশন করতে পারে, কিন্তু তবুও চরিত্রকে নষ্ট করা চলবে না। এই তো সেই কতকাল আগের পুরনো 2000 বছর আগের পুরনো ভর্তৃহরি তিনি তো এসব কথা বলেছেন, বরং তুম গাছ সিংগাছ শিখর থেকে যদি পড়ে মরো এ হবে না, তোমার যদি সাপ কামড়ায় তাতেও হবে না কিছু হবে না, চরিত্রটি কিন্তু এমন হবে যে সেটাকে কিছুই নষ্ট করতে পারবে না। তো সেই চরিত্র আমাদের কোথায়, চরিত্র হওয়ার চেষ্টা কোথায় আমাদের আছে। শঙ্করাচার্য কিরকম বলেছিলেন, বলেছিলেন যে আমরা সব কিছুই করছি কিন্তু যেটা হলে সব হয় সেটা করছি না, এই চরিত্রের কথাই বলেছিলেন যে আমাদের যেটা মানুষের শরীর পেয়েছি আমরা অপূর্ব অতুলনীয় মনুষ্য দেহ পেয়েছি মানুষের মন পেয়েছি, কিন্তু আমাদের যেটা করতে পারতাম এটা নিয়ে সেটা আমরা করিনি। স্বামীজি খুঁজে খুঁজে আহরণ করেননি, কিন্তু এই যে সব পুরনো পুরনো ভাব ছিল সেগুলো সমস্ত স্বামীজির মধ্যে একত্রিত হয়ে গেছে এবং এর ইঙ্গিতগুলো ঠাকুরের কাছ থেকে পেয়েছেন। ঠাকুরের কাছে পেয়ে ঠাকুর যেমন ছোট করে দেখিয়ে দিয়েছেন, কতগুলো যুবক এলো তাদের জীবন কী করে গড়ে তুললেন, কী করে গড়ে তুললেন, তো সেই জিনিসটা এই মহামণ্ডলীতে এই যে প্রশিক্ষণ শিবিরগুলোর মধ্যে দিয়ে এখন ভারতবর্ষের 12টা রাজ্যে 250-এর বেশি কেন্দ্রে কাজ হচ্ছে এবং প্রায় প্রত্যেক জায়গায় অন্তত একদিনের একটা প্রশিক্ষণ শিবির হয়, কতগুলো কেন্দ্র নিয়ে একটা হয়তো যৌথভাবে একটা শিবির হয়, একটা জেলা ভিত্তিক শিবির হয়, একটা আঞ্চলিক শিবির হয়, একটা রাজ্য ভিত্তিক শিবির হয়, একটা সর্বভারতীয় ভিত্তিতে শিবির হয়, বছরে প্রায় 100টা শিবির এইরকম হচ্ছে প্রশিক্ষণ শিবির নতুন নতুন জায়গায় হচ্ছে এবং সেখানে যারা আসে আমরা 40 বছর ধরে তো দেখছি সেখানে যারা আসে একেবারে আন করা ছেলেরা আসে, তারা হয়তো চরিত্র কাকে বলে কোনোদিন শোনেনি, মন কাকে বলে মনকে যে সংযত করা যায় মনকে যে নিজের আয়ত্তে আনা যায় কখনো শোনেনি,
হৃদয়কে যে বিস্তৃত করা যায়, অন্যের দুঃখ সুখকে নিজের সুখ সুখ বলে মনে করা যায়, এটাও কখনো শুনিনি, করা তো দূরের কথা। কিন্তু সেগুলো যখন শোনে তারা, এত বছর ধরে আমরা দেখছি তো হাজার হাজার ছেলে এখন সর্বভারতীয় শিবিরে হাজারের বেশি ছেলে আসে, 1100, 1150, 1200 ছেলে আসছে, জেলা ভিত্তিক শিবিরেতে 500-600 করে আসছে, রাজ্য ভিত্তিক শিবিরেও 500-600 করে আসছে। এই যে হচ্ছে, এরা নিচ্ছে এখনকার এই এখনকার যে সমাজ আমাদের, যেখানে আমরা নামিয়ে নিচ্ছি সমাজকে, এবং অনেকভাবে সমাজকে নামিয়ে আনবার অনেক আয়োজন অনেকে করে রেখেছে, খবরের কাগজে, রেডিও, টিভিতে, নানানভাবে অনেক ভালো ভালো জিনিস আছে, কিন্তু তার সঙ্গে একটু এইগুলো মিশানো আছে। খুব ভালো জিনিসের সঙ্গে, যে বলে না একটা দুধের প্রকাণ্ড জায়গায় যদি এক ফোঁটা চোনা ফেলে দেওয়া যায়, দুধটা সবটা নষ্ট হয়ে যায়। অনেক ভালো ভালো জিনিস হচ্ছে, কিন্তু তার সঙ্গে একটু চোনা মিশিয়ে দেওয়া হচ্ছে। চরিত্রটা যাতে নিম্নমুখী হয়, অধমুখী হয়, তার ব্যবস্থা প্রচুর পরিমাণে হচ্ছে। এখন সেই থেকে যদি আজকের যুবকদের বাঁচানো যায়, কতগুলো কাজ হয়। সেইটি হলেই তো ভারতবর্ষে আসতে পারে, এবং আস্তে আস্তে সেই ভাব অন্য জায়গায় যদি যায়, সে কথা আমরা এখনই ভাবছি না, কিন্তু যদি যায়, যেখানে যাবে সেখানে মঙ্গল হবে, যেখানে ঠাকুরমা স্বামীজির ভাব যাবে সেখানে মঙ্গল হবে। কারণ ঠাকুরমা স্বামীজির ভাবের মধ্যে, তাদের জীবনের মধ্যে এবং তাদের বাণীর মধ্যে এইসব ভাবই রয়েছে। সেই সব ভাবের যেটা উচ্চ ভাব, যেটা আধ্যাত্মিক চূড়ান্ত লাভের যে বিষয়গুলো, সেগুলো আমাদের বোঝবার মতন জিনিস নয়, সকলের জন্য সেটা নয়। কাজে যার পেটে যা হয়, এখন সকলকে যদি বলা যায় তোমাদের ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, খুব বেশি লাভ হবে না। তোমরা এরকমভাবে বসে ধ্যান করো, ধ্যানের তোমাদের শিক্ষা দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি এইভাবে ধ্যান করো, তোমরা ধ্যান করো, তাতে ধ্যান হয়ে যাবে। এত সোজা ধ্যান নয়। অনেক বছর হয়ে গেছে, একটা জায়গায় গেছি ঠাকুরের উৎসবে, একটা আশ্রমেতেই, সেখানে আমাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে, একটা লাইব্রেরি ঘরে একটা বিছানা করে থাকতে দেওয়া হয়েছে। সেখানে যারা ব্যবস্থা করছেন তারা বললেন, এই লাইব্রেরি সব আলমারি খোলা রইল, আপনার যে বই ইচ্ছে নিয়ে পড়বেন। আমার যে, আমি কতটুকু বা ঘরে, মনে মনে ভাবলো কতটুকু বা ঘরে থাকবো, আর এত আলমারির বই কখন বা খুলে পড়বো। আমাদেরই একটি ছেলে, তার মধ্যে আবার কতগুলো প্রবুদ্ধ ভারতের কপি রেখে গেল, অনেকগুলো, 12-14-15টা হবে। আমি, এগুলো কী হবে, এটা এগুলো যদি পড়েন, আমি এখানে তো আমি পড়তে আসিনি, এটা লাইব্রেরি ঘরে থাকতে দেওয়া হয়েছে, কিন্তু আমি এটা পড়াশুনো করার জন্য আসিনি, একটু দুপুরবেলা হয়তো একটু সময় রাত্রি হয়তো ঘুমো। তাতে মনে হলো যে এত আয়োজন করে দিয়েছে, একখানাও হাত দেবো না। এই প্রবুদ্ধ ভারত যেগুলো ছিল তার প্রথম সংখ্যাটা, ওপরে যেটা রয়েছে সেটা তুলবো, অনেক দিনের পুরো তুলে দেখি পাতা উল্টোতে উল্টোতে একটা প্রবন্ধ চোখে পড়লো, একজন আমেরিকানের লেখা। তিনি পরে রামকৃষ্ণ মঠ মিশনে সন্ন্যাসী হয়েছে। সেটিতে ওপরে যেটা পরিচয় দেওয়া হয়েছে সেই প্রবন্ধকারের, সেটাতে বলা হয়েছে তিনি এরকম ভাবে আমেরিকান একজন, তিনি সব ছেড়ে মঠে যোগ দিয়েছেন, তিনি একবার বেলুড় মঠে এসেছেন, এবং তিনি থাকার সময়ের মধ্যে মার জন্মতিথি পড়েছে। কাজেই তিনি আমেরিকা থেকে এসেছেন, সেখানে যে সভা হবে সেখানে তাকে বলতে অনুরোধ করেছেন অন্য সাধুরা। তিনি বলেন, না না, মার সম্বন্ধে বলা আমার পক্ষে সম্ভব না, অসম্ভব। তারপরে তখন বললে, আপনি যাই বলুন। তিনি তখন উঠে দাঁড়িয়ে যেটা বলেছিলেন মার জন্মতিথি যে মঠে প্রবুদ্ধ ভারতে, সেটাই পেরিয়েছে, সেটা পড়ে দেখল, খুব উপকার লেগেছে। এই আমরা সব তো বলি, এইখানে গেলে এই শেখা যায়, এইখানে গেলে ধ্যান শেখা যায়, এইখানে গেলে এই হয়, ওই হয়, তাই হয়। তিনি বলছেন যে, আমি মার সম্বন্ধে বলতে পারবো না, তবে আমার নিজের জীবনের অভিজ্ঞতাটা আপনাদের বললে, যদি আপনাদের শুনতে ইচ্ছা হয় বলতে পারি। আমি আমেরিকান অমুক জায়গায় থাকতুম, সেখানে যে রাস্তা দিয়ে যাতায়াত করতুম, সেইখানেই একটা রামকৃষ্ণ মিশনের কেন্দ্র আছে, তার একটা সাইনবোর্ড দেখতুম প্রায়। তো দেখতে দেখতে একদিন মনে হলো যে, এখানে একবার ঢুকে দেখলে হয় কী হয়, এখানে এটা বোধ হয় ভারতীয়দের একটা কোনো সংস্থা হবে। গেলুম, গিয়ে দেখলুম কুটি কত লোক বসে আছে, একটি বৃদ্ধ সন্ন্যাসী, গেরুয়া পরা, বয়স হয়েছে অনেক, তিনি তাদের কিছু বলছে। আমিও পেছনে বসে পড়লুম, বসে পড়ে শুনতে লাগলুম, শুনে ভালো লাগলো কথাগুলো। তিনি বলছেন ধ্যান সম্বন্ধে, বলছেন ধ্যান সম্বন্ধে শুনে আমার ভালো লাগলো। কারণ তাহলে তো এখানে মাঝে মাঝে এলে হয়, কবে কবে বলেন সেটা খবর নিয়ে যেদিন যেদিন বলেন এলুম। কদিন শোনার পরে আমার মনে হলো ওর সঙ্গে একটু পরিচয় করলে হয়, গিয়ে তার সঙ্গে পরিচয় করলুম। পরিচয় করে বললুম যে, আপনার বক্তৃতা আমার খুব ভালো লাগছে,
আমি এখান দিয়ে কতকাল ধরেই যাই আসি, কখনই ঢুকিনি। প্রথম দিন ঢুকে আপনার বক্তৃতা শুনে আমার খুব ভালো লেগেছে, তাই শুনছি কদিন। শুনে কিন্তু আমার মনে হচ্ছে শুধু শুনে কি হবে যদি নিজে না করতে পারলো, ধ্যানের সম্বন্ধে শুনে কি হবে যদি ধ্যান না করতে পারলো, আর ধ্যান করতে পারলে কি হয় সেটাও আপনি যার খানিকটা বলেছেন শুনে আমার খুব ভালো লেগেছে, এটা যদি পাওয়া যায় তাহলে তো পারা উচিত। আপনি আমার ধ্যান শেখাবেন, তুমি কেন ধ্যান শিখতে চাও? ধ্যানের যা প্রাপ্তি যেটা পাওয়া যায় ধ্যান করে আমি সেটা চাই। সত্যি তুমি চাও? হ্যাঁ চাই। ধ্যানের যেটা শেষ প্রাপ্তি সেটা পর্যন্ত আমি যেতে চাই। বলে তা যদি হয় তুমি ভালো করে ভেবে দেখো, ভেবে টেবে পরে এসে আমায় বলো। যদি সত্যি সত্যি চাও তাহলে কিন্তু তোমায় কটা অন্য জিনিস করতে হবে। কি সেগুলো? তোমাকে সংসার ছাড়তে হবে, তোমাকে চাকরি ছাড়তে হবে, তোমার যেটুকু জামা কাপড় আর সামান্য দরকারি জিনিস সেই নিয়ে সেখানে বাস করতে হবে, আমি যেভাবে বলবো তোমায় শেখাবো সেইভাবে রোজ অভ্যাস করতে হবে। অভ্যাস করে গেলে তুমি ধীরে ধীরে এইদিকে এগোতে পারবে। এবং আমি সবগুলোই করেছি, চাকরি ছাড়লো, বাড়ি ছাড়লো, ছেড়ে সামান্য কিছু জিনিস নিয়ে সে আশ্রমে থাকতে লাগলো, থেকে সকাল সন্ধ্যে যেরকমভাবে বলেন সেগুলো করা করতে লাগলো, তিনি ধ্যান আমাকে শেখাতে লাগলেন, আমি ধ্যানের অভ্যেস করতে লাগলাম। কয়েক বছর কেটে গেল এইভাবে, কয়েক বছর কেটে গিয়ে আমি বললাম মহারাজ যা বলেছিলেন আমি তো সবই করেছি কিন্তু কিছু তো পাচ্ছি না এখনো, ধ্যান তো আমার এখনো হলো না। তো সে সাধুটি বললেন আমি এই ধ্যান 60 বছর করছি, 60 বছরের মধ্যে জানো কয়েকবার মাত্র কয়েক সেকেন্ডের জন্য ধ্যান কাকে বলে বুঝতে পেরেছি, এবং কয়েকদিন কয়েক সেকেন্ডের জন্য ধ্যান বস্তুটি বুঝতে পেরে যা আনন্দ হয়েছে, মনে হচ্ছে মানুষ হয়ে জন্মানোটা বোধ হয় সার্থক হয়েছে। এত সহজ জিনিস নয়, আমরা সকলে মনে করি এ হয়েছে। সেই জন্য মহামণ্ডলে ধ্যান শেখানোর ব্যবস্থা নেই, মহামণ্ডলে শেখানো হয় মনের সংযোগ, মানে মন লাগানো। আমরা কোনো কাজ করতে পারি না যদি তাতে মন না লাগে। যিনি কিছু রান্না করছেন তিনি যদি রান্নায় মন না দেন রান্না ভালো হবে না। কেউ পড়াশুনো করছে, পড়ায় যদি মন না দেন তাহলে পড়া জিনিসটা শেখা যাবে না। কেউ যদি চাষবাস করেন, চাষবাসে যদি মন না দেন তাহলে চাষবাসটা ভালো করে করা যাবে না। ব্যবসা করতে গেলে ব্যবসায় ঠিকভাবে মন না লাগালে ব্যবসাটা হবে না। যে কোনো জিনিসে মনটা না লাগালে মনই সব করে। আমরা বাইরে হাত পা বা অন্যান্য জিনিস দিয়ে কাজ করি কিন্তু মনের দায়িত্বটা, মনের কর্তব্যটা, মনের ক্ষমতাটা সব থেকে বেশি। মন যদি সহায় না হয় তাহলে অন্য কোনো উপযোগ দিয়েই কিছুই হবে না। কাজেই মনটাকে আয়ত্তে আনবার চেষ্টা করতে হবে, এবং সেটার উপায় হচ্ছে মনকে যে সংযোগ করা, যে কাজটা করতে যাচ্ছি তাতে লাগানো, তার জন্যে মনকে শান্ত করতে হয়, মনের যে চঞ্চলতা তাকে দূর করতে হয়, মনকে একাগ্র করতে হয়, অনেক জিনিস থেকে মনটাকে সরিয়ে এনে একটি বিষয়ে লাগাতে হয়, একাগ্র করা। কাজেই এটা অভ্যেস করলে শেখা যায়, এবং এগুলো শেখানো হয় মহামণ্ডলে। যেমন শরীরের দিকে শেখানো হয় মনকে কি করে, ধ্যান শেখানো হয় না, ধ্যান কি করবে? এখন তো সব অনেক হয়েছে, হাজার হাজার লোক নাকি একসঙ্গে ধ্যান করে, অনেক জায়গায় কি করে ধ্যান করে, ধ্যান একসঙ্গে হয় না, ধ্যান একসঙ্গে হয় না, এ কখনো সম্ভব নয়। কাশীপুরে ঠাকুর থাকতে একদিন স্বামী বিবেকানন্দ এবং অভেদানন্দ দুজন পাশাপাশি বসে ধ্যান করছিলেন, কোনোভাবে স্বামীজির হাতটা অভেদানন্দের গায়ে ঠেকে গেছিল, ঠাকুর এসে কতটা তিরস্কার করেছিলেন, কিরে ছি কি করলি রে, ওর গায়ে হাত দিয়ে দিলি, ওর ভাবটা নষ্ট করে দিলি, এত সোজা নয়। আমরা 50 জন 100 জন 500 জন বসে একসঙ্গে ধ্যান করলো, এই ধ্যানের গল্প যে শুনতে রাজি আছে আছে, আমরা এগুলো শুনতে প্রস্তুত নই। কিন্তু এতে ধ্যান হয় না, কারণ ধ্যান করলে মানুষের মনটা সে একসঙ্গে দেবে, আশেপাশের মাথা থাকলে সেই মাথার থেকে তাদের যে চিন্তার স্রোত সেগুলো এসে আমার চিন্তার স্রোতকে আঘাত করবে, এটা বৈজ্ঞানিক সত্য। এই বৈজ্ঞানিক সত্যের একটা সব থেকে বড় উদাহরণ হয়েছিল যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হল, তখন নিউ ইয়র্কের একটা ঘটনা, রেকর্ডেড ঘটনা, তো লিপিবদ্ধ আছে, যে হঠাৎ রাত্রিবেলা অনেক রাত্রে একজনের ঘুম ভেঙে গেল একটা ফ্ল্যাটে, মাল্টি স্টোরি ফ্ল্যাট, অনেক তোলা,
বাড়ি তার মধ্যে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে মনে হলো কি যেন আওয়াজ হচ্ছে, কি যেন আওয়াজ হচ্ছে। ঘুম থেকে উঠে এসেছে, জানলার ধারে গিয়ে দেখলো রাস্তায় অনেক লোক সবাই কল 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 করছে, নানান রকম কথা বলছে, একটা যেন আওয়াজ উঠছে, ও ও করে আওয়াজ উঠছে। সেই শুনে সে বললে কি ব্যাপার কি ব্যাপার, দেখতে হয়। সে নিচে চলে গেল। এই করে পরপর পরপর রাস্তায় লোক অনেক বেড়ে গেল, অনেক সকলেই সকলকে জিজ্ঞেস করলো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি হয়েছে, ঘটনাটা কি, কেউই বলতে পারছে না, সকলেই সকলকে জিজ্ঞেস করছে। তারপরে সকলে আস্তে আস্তে ডিসপার্স হয়ে গেল, যে যার ঘরে চলে গেল। সকাল হলো, পরের দিন সকালবেলা খবর পাওয়া গেল ওই সময়তে যখন এরকম হয়েছে তখন বিশ্বযুদ্ধের মীমাংসা হয়ে একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিল, বৈজ্ঞানিক সত্য, যেমন স্বামী বিবেকানন্দের হয়েছিল। বেলুড় মঠ করেছেন দক্ষিণেশ্বরে, রাত্রে ঘুমোচ্ছেন, একদিন রাত্রে তার ঘর থেকে কান্নার মতো আওয়াজ শোনা যাচ্ছে। এক গুরু ভাই পাশ থেকে এসে কি হয়েছে তোমার, কি হয়েছে? ওরে আমার কিছু হয়নি, একটা কোথাও অনেক লোকের প্রাণ নাশ হয়েছে। কি করে হয়? থট ওয়েভস সারা বিশ্বে চলে যায়। এখন আমরা বিজ্ঞানের মধ্যে দিয়ে রেডিও দেখছি, টিভি দেখছি, সেলফোন দেখছি, অমুক দেখছি, তমুক দেখছি, এতে কি করে হচ্ছে? এতে এইভাবে হচ্ছে, আমাদের কাছে একটা অবাক কাণ্ড এখন আর লাগছে না, এখন মনে হচ্ছে এই তো হয়েই থাকে, এটা কিন্তু চিরকাল হয়ে আসছে। কাজে আমি যদি মনকে একাগ্র করতে পারি, মনকে যেখানে দিতে পারি, তাহলে সেখানে খবরও পাওয়া যেতে পারে। তার জন্য আমাদের ম্যাজিক দেখাবার জন্য আমাদের নয়, আমাদের হচ্ছে মনের সংযোগ করা, মানে হচ্ছে মনের একাগ্রতাকে বাড়াবার জন্য অত্যন্ত সহজ পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। বসা, কিভাবে বসা, কিভাবে বসার একটা উদ্দেশ্য আছে, যে বাবু হয়ে বসে সিদ্ধানাটা সিদ্ধে রাখলে নিঃশ্বাস প্রশ্বাস ধীরে ধীরে পড়লে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার দরুন বা শারীরিক অন্য কিছুর জন্য শরীরে কোনোখানে কোনো কষ্ট অনুভব হয় না, সব থেকে স্বাভাবিকভাবে যেভাবে বসা যায় সেইভাবে বসে। কিন্তু আমরা যদি একটা বিষয়ে মন দেবার চেষ্টা করি, কোন বিষয়ে মন দেবার চেষ্টা করব? আমাদের আদর্শ বলে মনে করেছি স্বামী বিবেকানন্দকে, সেখানে স্বামী বিবেকানন্দটাকে যে মা সারদাকে রাখতে পারি, ইচ্ছে হলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে রাখতে পারি, কেউ কৃষ্ণ ভক্ত হলে একটা কৃষ্ণের মূর্তি রাখতে পারেন, কেউ শিব ভক্ত হলে শিবকে রাখতে পারেন, কেউ যদি কিছুই না মনে হয় একটা ওঙ্কার রাখতে পারেন, কেউ যদি কিছুই না মনে হয় কিছুই না রাখতে পারেন। কিন্তু একটা জায়গায় যদি দিতে হবে মনকে, একটা কিছু রাখতে হয় সেইখানে মনটা দিতে হবে, যা ইচ্ছে তাই টাকা দিতে পারে। রেখে ক্রমাগত মনের দিকে যদি আমরা চেয়ে দেখি, মনের দিকে চেয়ে দেখা যায় মনকে, একটা দ্রষ্টা মন আর একটা দৃষ্ট মন, এর ইচ্ছে মতো নিয়ে করা যায়, যখন তখন করা যায়, সকলেই করতে পারে, সকলে আমরা অনেক সময় করি, সেটা খেয়াল করি না যে এইটা করছি। হঠাৎ বসে আছি, বটে আসি, অন্য মনস্ক হয়ে গিয়ে খানিকক্ষণ পরে মনে হলো আরে কি যেন ভাবছিল, তখন একটা ভাবতে ভাবতে অন্য ভাবনায় তলিয়ে গেছি, হয় না? যে ভাবনাটা কোথায় হচ্ছে, মনের ভাবনা হচ্ছে, মনের ভাবনাটাকে মনই দেখছে। কাজেই মনকে মন দিয়ে দেখবার চেষ্টা করবো এমন একটা জিনিসকে, যেটা হচ্ছে সুন্দর, যেটা হচ্ছে ভালো, যেটা হচ্ছে কল্যাণময়, যেটা হচ্ছে সকলের ভালো করে, এইটা মনে রাখবার চেষ্টা করে। এই অভ্যেস করতে করতে কিন্তু এর সঙ্গে সঙ্গে কী হয়, মনের শক্তি যেমন বাড়ে, মনের ধারণ ক্ষমতাও বাড়ে, বুদ্ধির শক্তিও বিকশিত হয়, সহজে জিনিস ভালো করে বোঝা যায়, যেটা শুনি যেটা বুঝি সেটা স্মৃতিতে রাখা যায়, কারণ মনের তো কতগুলো জিনিস আছে, মন বুদ্ধি চিত্ত অহংকার। মন হচ্ছে সমগ্রটাকে নিয়েও মন বলা যেতে পারে, বুদ্ধি হচ্ছে যা বিচার করে, মন সাধারণভাবে সংশয় করে, সংশয় আত্মক মন, আর বুদ্ধি দিয়ে বিচার করে সেটাকে নিশ্চয় করে। মন বুদ্ধি চিত্ত, চিত্ত হচ্ছে মনের বস্তুটা, দ্য স্টাফ অফ দি মাইন্ড, সেটা হলো চিত্ত। সেই চিত্তেতেই আমাদের স্মৃতি থাকে। আর অহংকার, অহংকারটা কি, অহংকার মানে এমনি সাধারণ কথা আমরা যে অহংকার বলি তা নয়, অহংকার মানে এই যে আমি কাজটা করছি এটা করবার একটা কর্তা আছে, তো সেই কর্তাটাকে হচ্ছে অহংকার, কিছু করতে গেলে একটা এ লাগে। এবং এই অহংকার সম্বন্ধে ঠাকুর যেটি বলেছেন কত সোজা কথায়, কত সুন্দর কথা, যে নারকল গাছটা যখন বালতগুলো পড়ে যায়, পাতাগুলো পড়ে যায়, একটু একটু দাগ থেকে যায় না, এ সেই রকম একটু যদি অহংকারের ভাবনা থাকে তাহলে আমাদের কোনো কাজই সম্ভব হয়,
কাজে সেটুকু অহংকার চলতে পারে, সেটা দোষের অহংকার নয়। তার থেকে বেশি অহংকার, আমি এই জানি, আমি এই বিদ্যান, আমার এত অর্থ আছে, আমার এই আছে, এই অহংকারগুলো মানুষের ক্ষতি করে। কাজে সেই রকমভাবে অহংকারকে না করে চিত্তকে শান্ত রেখে আমরা যদি চিত্তের বুদ্ধির বিকাশ ঘটাতে পারি, আমরা যদি মন দিয়ে সব কিছু বিচার করতে পারি, দেখতে পারি, তাহলে মস্ত লাভ হবে। এবং হৃদয়ের বিস্তারটা কীভাবে করব, হৃদয়ের বিস্তার করতে গেলে আমাদের হচ্ছে আমাদের যেটা মনে হয়েছে এবং কার্যকর বলে মনে হয়েছে, পরীক্ষিত সত্য বলা যেতে পারে, মনটাকে শুধু নিজের করে, হৃদয়টাকে শুধু নিজের করে না রেখে সেই হৃদয়টাকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা, অর্থাৎ অন্যের হৃদয়ের সঙ্গে যুক্ত করার চেষ্টা করাটা। অন্যের হৃদয়ের সঙ্গে যুক্ত করলে কী হবে, তার মনের ব্যথাটা আমার মনে একটু লাগবে, তার মনের আনন্দটা আমার মনে সঞ্চারিত হবে। এ আমরা করে থাকছি কিন্তু, করছি কিন্তু, ক্রমাগত করছি, খেয়াল করছি না, বুঝছি না যে হ্যাঁ এটা হচ্ছে। কাজে যদি সেটা আমরা জ্ঞানত করি, বিচার করে বুঝে যদি করি যে না আমার মনটা শুধু আমারটুকু ভাবলে হবে না, অন্যেরটাও ভাবতে হবে, কারণ সকলের মধ্যে আমি আছি, এটা আসবে পরে, অনেক পরে আসবে, আমি শুধু এইখানে নেই, এই শুধু এইটুকু শরীরের মধ্যে আমি নেই, আমি বিশ্বব্যাপী হয়ে আছি। ওই যে সর্বং কল্যাণং ব্রহ্ম হচ্ছিল, যেটা সবের মধ্যে আমি আছি, আমিই তো সেই আত্মার একটা রূপ নিয়েছে, এইরকম দেহরূপ নিয়েছে, একটা বুদ্ধি, একটা মন, একটা হৃদয় নিয়ে এই যে আমি যা হয়েছি, এটা তো সেই কাজে মনকে বিস্তৃত করা সকলের জন্য। সকলের জন্য বিস্তৃত করলে মনটা আমাদের, তাহলে দেহ হলো, মন হলো, হৃদয় হলো, দেহ মন আর হৃদয় এই তিনটের সব সুষম বিকাশ হলেই মানুষ চরিত্রবান হয়, ঠিক মানুষের মতো মানুষ হতে পারে।